ভারতীয় রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব, যিনি সকলের কাছে নেতাজি নামেই পরিচিত ছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। সোমবার সকাল 8:30 নাগাদ গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এই হাসপাতালে তিনি ভর্তি ছিলেন 22 সেপ্টেম্বর থেকে। সোমবার তাঁর লড়াই শেষ হল। এত বড় এক ব্যক্তিত্বের প্রয়াণে শোকের ছায় নেমে এসেছে জাতীয় রাজনীতিতে।